44 বছর চলে গেছে, তন্ন তন্ন করে খুঁজে অতীতের শাসকরা বঙ্গবন্ধু পরিবারের কারো নামে কোনো সম্পদ, কোনো বাড়ি গাড়ি, টাকা পয়সা অনুসন্ধান করে খুঁজে কি পেয়েছে কিনা? বিশ্বের প্রথম তিনজন সৎ রাষ্ট্রনায়কের একজন হচ্ছেন শেখ হাসিনা আমাদের। জি, সততা তার শুধু দেশে নয়, আজকে যে তার ভোট বেড়েছে শেখ হাসিনা, জনপ্রিয়তা বেড়েছে, প্রথম কারণ হচ্ছে তার সততা, দ্বিতীয় হচ্ছে দেশের জন্য তার কমিটমেন্ট, তার পরিশ্রম, কথা দিয়ে কথা রাখা। বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করে তাদের বঙ্গবন্ধুর নাম নেওয়ার কোনো অধিকার নেই, সৈনিক বলে দাবি করার কোনো অধিকার নেই। সেজন্যই বঙ্গবন্ধুর আদর্শকে যারা জলাঞ্জলি দেয়, নিজের ছবি প্রদর্শন করে বঙ্গবন্ধুর ছবির সঙ্গে, নিজেকে প্রদর্শন করার জন্য যারা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। আজকে এখানে ওখানে বঙ্গবন্ধুর নামে ছবি ব্যবহার করে দোকান যারা খুলেছে এইসব দোকান বন্ধ করুন। আমাদের কোনো স্বীকৃতি নেই, বঙ্গবন্ধুর ছবিটা নিয়ে, নেত্রীর ছবি দিয়ে, কখনো জয়ের ছবি ব্যবহার করে কিছু কিছু লোক আজকে রাজনীতির দোকান খুলে বসেছে, চাঁদাবাজি করে ব্যবসা বাণিজ্য করে, চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করে, ছবি ব্যবহার করে বঙ্গবন্ধু আমার নেত্রীর কাজে। এদের ব্যাপারে তাঁতি লীগে যারা আছেন, আমি সব জায়গায় সব প্রোগ্রামে যাই না, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর রাজনীতি আমরা যারা করি, আমাদের চিন্তা চেতনায় কর্মে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করতে হবে। এই নাম নিয়ে অপকর্ম করা যাবে না, তাহলে এই নামের অপমাননা হবে।